আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার চ্যানেল জাহান্স ব্লগ স্পিরিটে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে ব্লগটি দেখার জন্য। ছুটির দিন মানেই কাজের পাশাপাশি পরিবারের সবার সঙ্গে হাসি আনন্দে সুন্দর একটা দিন কাটানো, আর সেই দিনটা যদি হয় বৃষ্টিস্নাত ঠান্ডা একটা দিন তাহলে তো কথাই নেই, তাহলে ভুরিভোজ একটু বেশি উপভোগ করা যায়। আর বৃষ্টির দিন মানেই তো হচ্ছে খিচুড়ি। বেশ কয়েকদিন ধরেই সারা দিন রাত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে একটানা বৃষ্টি শুরু হয়েছে, সকালে উঠেও দেখলাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই ভাবলাম সকালের নাস্তায় খিচুড়ি রান্না করি, তো যেই কথা সেই কাজ, পাতলা খিচুড়ি রান্না করেছি আর তার সাথে করে নিয়েছি ডিম ভুনা। দুটোকেই বলা যায় একটা আরেকটার পরিপূরক, আর দুটোই আমার পরিবারে ভীষণ পছন্দের খাবার। আর ছুটির দিন সাধারণত সকালের কাজগুলো একটু দেরিতেই শুরু করা হয়, সে কারণে সকালে নাস্তা তৈরি করতেও কিন্তু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। তাই এখন ঝটপট সকালের নাস্তা সেরে নেব, তারপর দুপুরে রান্নাবান্নাও করতে হবে, সেই সঙ্গে ঘরের অন্য কাজ তো আছেই। তো সকালের নাস্তা করার জন্য প্লেটে খিচুড়ি পরিবেশন করে নিচ্ছি, আর সেই সঙ্গে আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল, ভিডিওতে লাইক না দিয়ে থাকলে এক্ষুনি একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো প্লেটে খিচুড়ি আর ডিম ভুনা পরিবেশন করা হয়ে গেছে, এখন নাস্তা করে নেওয়ার পালা। সকালের নাস্তা করে দুপুরের সব রান্নার আয়োজন সেরে যখন গ্যাসের চুলা অন করতে গেছি, দেখি চুলায় গ্যাসের কোনো হদিসে নেই। সকালের নাস্তাটা কিন্তু গ্যাসের চুলাই তৈরি করেছিলাম, আর ভাবলাম যেহেতু আজকে ছুটির দিন, ছুটির দিন সাধারণত সারা দিন গ্যাসের চুলায় গ্যাসের প্রেশার বেশ ভালোই থাকে, তবে জানি না আজকে কি হয়েছে, 10টার পরেই গ্যাস চলে গেছে। তাই বাধ্য হয়েই সব কিছু নিয়ে ডাইনিং টেবিলে চলে এসেছি ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করার জন্য। আর আজকে রান্নার আয়োজনের মধ্যে আছে ঢেঁড়স ভাজি, মুরগির গিলা কলিজা ভুনা, সেই সঙ্গে ইলিশ মাছের ডিম ভুনা করব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস দিয়ে আজকে আমি মেজবানি মুরগির মাংস রান্না করব। তো গত 2 সপ্তাহ আগে মেজবানি গরুর মাংস রান্না করেছিলাম রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে, যেটা আমার পরিবারের সবাই ভীষণই পছন্দ করেছে, বিশেষ করে আমার 2 মেয়ে। তারপর থেকে তাদের আবদার ছিল আবার যেন তাদেরকে মেজবানি মাংস রান্না করে খাওয়াই। তো আজকে ভাবলাম যে গরুর মাংস দিয়ে না করে মুরগির মাংস দিয়ে মেজবানি মাংস রান্না করে দেখি খেতে কেমন হয়। তো আমি অবশ্য মেজবানি গরুর মাংসের প্যাকেট মশলা দিয়ে রান্নাটা করব। গতদিন মেজবানি মাংস রান্নায় আমি সম্পূর্ণ প্যাকেটে মশলা ব্যবহার করিনি, তো অবশিষ্ট যেই মশলাটা রয়ে গেছে সেটা দিয়ে আজকে আমি মেজবানি মুরগির মাংস রান্না করব। এখানে 1 কেজি মুরগির মাংস আছে, একটা মুরগির সম্পূর্ণ মাংসের টুকরো আমি নিয়ে নিয়েছি, আর রান্নাটা কিন্তু আমি প্যাকেটে যেই নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী করে নেব। তো এখানে প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, লবণটা এখন কম করেই দিচ্ছি, পরে প্রয়োজন হলে আবার দেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, প্যাকেটে যদিও আদা রসুন পেস্টের কথা লেখা নেই, তারপরেও আমি আদা রসুন পেস্ট দিয়েছি, আমার মনে হয় এটা দিলে টেস্টটা আর একটু ভালো আসবে। সেই সঙ্গে এই তো এখানে 3 টেবিল চামচ পরিমাণে পানি ঝরানো টক দই দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিচ্ছি মেজবানি মাংসের মশলা, প্যাকেটে যেটুকু ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম, আর আন্দাজ করে 1/2 কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এখন ভালো করে হাতের সাহায্যে মাংসের টুকরোর গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে মাংসগুলো খুব ভালো করে মশলার সঙ্গে ম্যারিনেট হয়, তারপর রান্নাটা শুরু করব। এই তো মশলার সঙ্গে মাংসগুলো মাখানো হয়ে গেছে, এখন ঢেকে রেখে দেব। আর ওইদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হওয়ার পর তার মধ্যে পেঁয়াজ মশলা সহ কষিয়ে নিয়েছি, এটার মধ্যে এখন আমি ঢেঁড়স ভাজি করে নিচ্ছি। আর আজকে ঢেঁড়স ভাজিতে আমি একটা ছোট সাইজের আলু দিয়েছি, ঢেঁড়স ভাজির মধ্যে আলু দিলে খেতে বেশ ভালোই লাগে। এই তো মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি, আর রান্নাগুলো খুব বেশি ডিটেলসে শেয়ার করছি না। এই তো 20 মিনিট পর ঢেঁড়স ভাজিটা কিন্তু রান্না হয়ে গেছে, মাঝে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি, সেই সঙ্গে কাঁচামরিচ আর ধনে পাতা কুচিও দেওয়া হয়ে গেছে। ঢেঁড়স ভাজিটা সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর ভাজিটাকে একটা দস্তার কড়াই নিয়ে নিচ্ছি,
যেহেতু ইলেকট্রিক চুলায় রান্না করেছি, তাই ননস্টিক কড়াইয়ের মধ্যেই রান্না করে নিয়েছি, যাতে সময়টা কম লাগে। আর এখন দস্তার কড়াই নিয়ে মিনিট খানেকের মতো চুলার উপরে রাখবো, তারপর ভাজিটাকে চুলা থেকে নামিয়ে আরেকটা রান্না বসিয়ে দেব। তো ঢ্যাঁড়স ভাজিটাকে নামিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন মেজবানি মুরগি মাংস রান্না করে নেওয়ার পালা। তো কড়াইয়ের মধ্যে কিন্তু তেল বা কোনো ধরনের মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, সরাসরি ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেড়েচেড়ে 10 মিনিট কষিয়ে নেব। 10 মিনিট পর মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। আর মুরগি মাংস রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগে না, তাই কড়াইয়ের মধ্যেই খুব সহজে রান্না করে নেওয়া যায়। এই তো মেজবানি মুরগি মাংস কিন্তু প্রায় রান্না হয়ে গেছে, মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। যদিও প্যাকেটে সরিষার তেলে পেঁয়াজগুলো ভেজে দিতে বলা হয়েছে, কিন্তু আমার মনে হয়েছে এতে করে তেলের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তাই আমি আগে থেকে রেডি করা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর সেই সঙ্গে মশলার প্যাকেটের মধ্যে ঝোল ঘন হওয়ার জন্য যে মশলাটা দেওয়া ছিল সেটা সম্পূর্ণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, তারপর 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিটের মধ্যেই কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে আসবে আর রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আর এই তো এখানে 7-8টা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি সামান্য ফ্লেভারের জন্য। আর এই যে মেজবানি মুরগির মাংস রান্না হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এখন আজকে সবচেয়ে মজাদার রান্নাটা করে নিচ্ছি, সেটা হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা। মাছের ডিমের মধ্যে ইলিশ মাছের ডিমের স্বাদ কিন্তু অন্য কোনো কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। যদিও দেশি শিং মাছ আর মাগুর মাছের ডিম ভুনাও কিন্তু ভীষণই মজাদার হয়, তবে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য দেশি শিং মাছ বা মাগুর মাছের কথা তো আমরা চিন্তাই করতে পারি না। ইলিশ মাছ তাও হয়তো বছরে চাইলে একবার দুবার কিনে খাওয়া যায়। তো যাই হোক, পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি 2 কাপ পেঁয়াজ সামান্য লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি, তারপর মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে দিয়েছি 7 মতো লবণ, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো। তারপর মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর ইলিশ মাছের ডিমগুলোকে আমি হাতের সাহায্যে ভালো করে কষলে পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম, যাতে ডিম ভুনা করতে সহজ হয়। আর এখানে 3টা ইলিশ মাছের ডিম আছে। তো ভেঙে নেওয়া ইলিশ মাছের ডিমগুলো মশলার মধ্যে দিয়ে অনবরত নাড়তে হবে। ডিম দেওয়ার পর অপেক্ষা করলে কিন্তু দেখা যায় সম্পূর্ণ ডিমটা দলা বেঁধে যায়, তাই সাথে সাথেই বেশ কিছুক্ষণ নেড়ে নিতে হয়, তাহলে ডিমগুলো বেশ ঝুরো ঝুরো থাকে, খেতেও ভালো লাগে। আর এই যে নাড়তে নাড়তেই কিন্তু পানি বেশ অনেকটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, তারপরে আবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য, যাতে পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যায় আর তেলটা উপরে ভেসে ওঠে। এই তো 5 মিনিট পর ঢাকনা খুলেছি, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠতে শুরু করেছে। ইলিশ মাছের ডিম ভুনাটা কিন্তু বেশ ঝরঝরে আর ঝুরো ঝুরো হয়েছে, এভাবেই কিন্তু ডিম ভুনাটা খেতে ভালো লাগে। আর আমি পেঁয়াজ একটু বেশি করেই দিয়েছি, কারণ মাছের ডিম ভুনার মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিলেই স্বাদটা বেশি হয়। তো ইলিশ মাছের ডিম ভুনাও হয়ে গেছে, ফ্রাই প্যানটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর ওইদিকে দুপুরের খাবার সময়ও হয়ে গেছে, যেহেতু একটা চুলায় রান্না করেছি তাই রান্না করতে করতে দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, তাই দুপুরের খাবার টেবিলে পরিবেশন করে দিয়েছি। তো আজকে দুপুরের খাবার আয়োজনে আছে ইলিশ মাছের ডিম ভুনা, মুরগির মাংসের মেজবানি। আর মুরগির মাংসের মেজবানির কালারটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, ঝোলটা কিন্তু আরও বেশ অনেকটা ঘন হয়েছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে। সেই সঙ্গে আছে সাদা ভাত আর ডাল। আর এই যে রান্নাবান্না কিন্তু এখনও শেষ হয়নি, চুলায় মুরগির গিলা কলিজা ভুনাটা রান্না করে নিচ্ছি আর এক পাশে মেয়েদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তো খাওয়া শুরু করার পর মেয়েদেরকে জিজ্ঞেস করছিলাম যে মেজবানি মুরগির মাংস খেতে কেমন হয়েছে, তো 2 মেয়ে খেয়ে বলল যে খেতে বেশ ভালো হয়েছে। আর এমনি তো আমার মেয়েদের মুরগির মাংস খুবই পছন্দ, মুরগির মাংস দিয়ে যে কোনো ধরনের রান্নাই তাদের কাছে খুবই ভালো লাগে। আর আমিও ওদের সঙ্গে এক পাশে বসে যাব। আর ওইদিকে মুরগির মাংস গিলা কলিজা রান্নাও প্রায় শেষের দিকে, মিট পাচেকের মতো রান্নাটা শেষ হয়ে যাবে, তারপর চুলা অফ করে দেব। আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে,
মেয়েদের বিকেলে ড্রয়িং ক্লাস আছে, তবে যদি বাইরে এরকম আবহাওয়া খারাপ থাকে তাহলে আজকে আর বাইরে যাওয়া হবে না, ঘরেই থাকা হবে। আর আজকে দুপুরে ওদের বাবাও আমাদের সঙ্গে নেই, ওদের বাবা চলে গেছে একটা দাওয়াত অ্যাটেন্ড করার জন্য। ওদের বাবা থাকলে অবশ্য বৃষ্টির মধ্যেও ওদেরকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়ার কথা চিন্তা করতাম, কিন্তু আমার একার পক্ষে ওদের দুইজনকে একসঙ্গে বাইরে নিয়ে যাওয়া সম্ভব না, তাই আজকে বলা যায় সারাদিন বাসায় আছি। আর আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দেব, যে যেখান থেকে ব্লগটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।